একটি এমন উদ্ভিদ যার আকৃতি মানুষের মতো হয়, ও একটি কাঁটা হলে ভিতর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ বের হয়। একটি বাঁদর যাকে গ্রেপ্তার করা হয়েছিল, ও একটি এমন টয়লেট যা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, বর্তমান সময় মোবাইলের ব্যবহার একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কিন্তু মোবাইল হচ্ছে একটি ইংরেজি শব্দ। আপনি কি জানেন মোবাইলকে বাংলায় কি বলা হয়? মোবাইলকে বাংলায় বলা হয় স্বয়ংক্রিয় টেলিফোন ডিভাইস। নাম্বার 2, আমাদের বাড়ির আশেপাশে বা অন্য কোথাও আমরা তো মোরগ অবশ্যই দেখেছি, ও মোরগকে আমরা কখনো উড়তে দেখি না, কিন্তু এখনো পর্যন্ত রেকর্ডে একমাত্র মোরগ 15 সেকেন্ডের মতো উড়তে সক্ষম হয়েছে। নাম্বার 3, কর্টিসোল নামের এক প্রকার স্ট্রেস হরমোন হয় যা চোখের জলে ঘনীভূত হয়, তাই আমরা যখন কাঁদি তখন সেটি আমাদের চোখ দিয়ে নির্গত হয়। নাম্বার 4, অ্যালকোহল পান করার 6 মিনিটের পর নেশা শুরু হয়। অ্যালকোহল কখনো হজম হয় না, তবে সরাসরি রক্তনালী দ্বারা শোষিত হয় এবং খালি পেটে অ্যালকোহল পান করলে 3 গুণ বেশি নেশা হয়, যেখানে খাবারের সাথে অ্যালকোহল পান করলে নেশা দেরিতে হয়। নাম্বার 5, এই ব্যক্তির নাম হলো ফুজিকো ফুজিও, একজন জাপানি কার্টুনিস্ট যিনি ডোরেমন, নিনজা হাতুড়ি, কিতোরোস্তু ও পারামান তৈরি করেছেন। তিনি কার্টুনিস্ট হিসাবে তার কেরিয়ারে 40 বছর কাটিয়েছেন। নাম্বার 6, আপনি কি জানেন পেরুতে এমন একটি জলপ্রপাত আছে যা দেখলে মনে হয় যেন একটি নববধূ তার বিয়ের পোশাক পরে দাঁড়িয়ে আছে, আর এই জন্যই জলপ্রপাতটি ওয়াটারফল অফ ব্রাইট নামে পরিচিত। নাম্বার 7, এমন একটি অলৌকিক ফল আছে যার খাওয়ার পর আমরা 30 মিনিটের জন্য টক স্বাদ অনুভব করতে পারি না। এটি খাবার পরে লেবুর স্বাদ মিষ্টি হতে শুরু করে এবং এটি এই ফলের মিরাকিলিনের উপস্থিতির কারণে হয়। নাম্বার 8, 2011 সালে পাকিস্তানে একটি বানর গ্রেপ্তার হয়েছিল, কারণ বানরটি ঘুরতে ঘুরতে ভারতের সীমান্তে পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিল। নাম্বার 9, হংকংয়ের গয়না ব্র্যান্ড কলোনেটের মালিক অ্যারন শাম একটি মূল্যবান টয়লেট তৈরি করেছেন যার দাম ভারতীয় টাকায় প্রায় 9.22 কোটি টাকা। সোনার তৈরি এই টয়লেট সিটটিতে মোট 334.68 ক্যারেটের 40.815টি হীরে জড়ানো এবং একটি বুলেট প্রুফ সিটও বানানো হয়েছে। নাম্বার 10, মাদারাক নামে এক ধরনের উদ্ভিদ আছে যার আকৃতি মানুষের মতো হয় এবং এটি যখন কাটা হয় তখন এর ভিতর থেকে শিশুর মতো কান্নার আওয়াজ আসে। এই উদ্ভিদ আফ্রিকায় পাওয়া যায়।